आबहावार भोल बदल एक निम्नचापे रेस काटतेई आरेक निम्नचाप शुरू गोटा बंग जुड़े। सन्धेर पर रात शुरू होतेई झड़ बिस्टिर दुर्योग राज्येर 15टी जेलाय संगे बोइबे दमका झोड़ो हावा और बज्र विद्युते झलकाने। तो एई बिस्टि बंगेर कोन कोन जेलाय शुरू होते चलेछे, कतदिन पर्यन्त एई दुर्योगपूर्ण आबहावा बजाय थाकबे बंगे, आगामी 5 दिन पश्चिमबंग और बांग्लादेशेर आबहावाय कतटा बदल होते पारे एबं चाषी बंधुरा सतर्क थाकबेन नाकि निश्चिंत हये थाकबेन सबই জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন। সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখনই কাটছে না বিধ্বংসী ঝড়ের তাণ্ডব। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় प्रबल झड़ बिस्टिपातेर पूर्वाभास रही है। पाशापाशी शहर कलकातातेও घंटाय 50 থেকে 60 किलोमीटर गतिवेगे বইবে झोड़ो दमका हावा, जार जन्य आगे थेकेई कमला सतर्कता जारी करलो आलिपुर आबहावा दफ्तर। आगामी 2 दिन पर प्रबल झड़ बिस्टिपात होते पारे बोले जानाচ্ছে हावा अफिस। घंटाय 50 থেকে 60 किलोमीटर गतिवेगे दमका झोड़ो हावार संगे वज्र विद्युत सह बिस्टिपात होते पारे। आलिपुर आबहावा दफ्तरेर तरफे जानानो हयेছে आगामी 5 दिन कलकाता सह दक्षिणबंगे वज्रपात एवं झड़ बिस्टिर सम्भावना रयेछे। दक्षिणबंगेर उत्तर 24 परगना, दक्षिण 24 परगना, पूर्व मेदिनीपुर, पश्चिम मेदिनीपुर, हावड़ा, हुगली, पुरुलिया, झाड़ग्राम, बांकुड़ा, पूर्व बर्धमान, पश्चिम बर्धमान, बीरभूम, मुर्शिदाबाद एवं नदियाय झड़ बिस्टिर सम्भावना रयेछे आज थेके आगामी 5 दिन पर्यन्त। अन्यदिके आज दक्षिणबंगेर सबकटी जेलातेई बिक्षिप्तभावे वज्र विद्युत सह बिस्टि होते पारे। सन्ध्येर पर थेके कलकाता सह बेश किछु जेलाय বইতে পারে ঝোড়ো হাওয়া, তবে থাকবে ভ্যাপসা গরম, বাড়বে তাপমাত্রা। দিনের বেলা শহরের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে, থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। এবং অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে আজ ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ো ও দমকা হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুতের ঝলকানি লক্ষ্য করা যাবে। বাকি মালদহ ও 2 দিনাজপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাত্রির তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়ে তিনি বলেন আগামী 3 দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে 20.5 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত 2 দিন ধরে বৃষ্টি নেই, তাই পাল্লা দিয়ে বাড়ছে গরম। আজ সকাল থেকে ঢাকার আকাশে ঝলমলে রোদ, ভ্যাপসা গরমের ভোগান্তি মাথায় নিয়েই কাজে নেমেছে নগরবাসী। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস,